সালাম আলাইকুম। হ্যাঁ, কেমন আছেন আপনারা? আমি ভালো আছি মোটামুটি। আপনারা দোয়া খায়ের করবেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো থাকেন দোয়া করি। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা আজকে যে ভাইটাকে নিয়ে আসলাম, ভাই নাম হচ্ছে সাত্তার ভাই। সাত্তার ভাই আসলে থাকা বেসিক্যালি দেশের বাইরে, আর বিশেষ করে আমরা সাত্তার ভাই যে কাজটা আসলে করবো, এটা ট্যাপ অ্যান্ড গ্লোর মাধ্যমে আমরা করবো। তো ট্যাপ অ্যান্ড গ্লোর মাধ্যমে যে কাজটা করতেছি, আমরা জাস্ট একটু দেখাই নিচ্ছি যে জাস্ট এতটুকু অংশ আমরা ওনার গ্লো এবং ট্যাপের সমন্বয়ে আমরা কাজটা করবো। কীভাবে করবো আমরা আপনাদেরকে জাস্ট 2 মিনিটের ভিতরে জিনিসটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি। আমরা এতটুকু অংশ কাজটা করব, এই যে এতটুকু অংশ আমরা কাজটা করব, আমরা জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে ভাইয়ের এতটুকু অংশ হালকা আছে, এই হালকা অংশটা আমরা পাশের যে চুলগুলো আছে ওটার সাথে ম্যাচিং করে আমরা কাজটা করব। এই যে খালি অংশটা দেখলেন, খালি অংশটার মধ্যে আমরা চুলটা লাগাবো। চুলটা লাগানোর মধ্যে আমরা একটু দেখাই দিচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকেন। এই হচ্ছে ভাইয়ের অবস্থানটা, এতটুকু অংশ আমরা কাজটা করব, জাস্ট আপনারা দেখতে থাকেন, ঠিক আছে? আমাদের সাথেই থাকেন। আর বিশেষ করে আমরা যে কাজটা করতেছি এটা হয়তো 2 মিনিট সময় লাগবে, না টেনে আপনারা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকেন। আর পাশাপাশি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন, youtube.com/হ্যান্ডলিং ভিডিওস। ইউটিউবে আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ। আমরা এখন গ্লুটা লাগাচ্ছি, গ্লুটা কীভাবে লাগাচ্ছি আমরা দেখাচ্ছি, ঠিক আছে? আপনারা আমাদের সাথেই থাকেন। গ্লুটা লাগাচ্ছি, এটা হচ্ছে স্কিন সুইটেবল গ্লু, এটা হচ্ছে আমেরিকান একটা গ্লু। পাশাপাশি এটার সাধারণত কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নাই। এই গ্লুটা সাধারণত 1 মাস পর পর আমরা রিমুভ করতে হয়, 1 মাস পরে সাধারণত গ্লুটা রিমুভ করবো। কারণ এটা ম্যান টু ম্যান ভেরি করে, অনেকের ক্ষেত্রে আবার এটা 15 দিন যায়, 20 দিন যায়। মানে যদি আপনার বেশি ঘাম হয় মাথাটা, তাহলে হয়তো আপনার এটা 15 দিন যেতে পারে অথবা 20 দিন যেতে পারে, তবে বেশিরভাগ সময় এটা 1 মাস যায়। 1 মাসের মধ্যে এটা আমরা সাধারণত খুলে ওয়াশ করে থাকি, 1 মাস পর পর এটা খুলবো, খুলে ওয়াশ করে আমরা লাগাবো, আবার এটাকে রিফিক্সড করবো, যেটাকে সার্ভিসিং বলা হয়। 1 মাস পর পর এটাকে সার্ভিস করতে হয়। এই হচ্ছে আমরা গ্লুটা লাগালাম, গ্লুটা জাস্ট 1 মিনিট, আমরা 2 মিনিট, 1 মিনিট শুকাবো, 1 মিনিট শুকিয়ে দেন এটা আমরা সেট আপ করে নেবো। কীভাবে সেট আপ করতেছি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, আমাদের সাথেই থাকুন, ইনশাআল্লাহ দেখে নিতে পারবেন। এভাবে আমরা ট্যাপটা লাগাই। সাধারণত এই হেয়ারের মধ্যে ট্যাপটা লাগিয়েছি, আপনারা দেখতেছেন এই ট্যাপটা আমরা এভাবে লাগিয়ে থাকি, সাধারণত এভাবে ট্যাপটা লাগিয়ে থাকি, ঠিক আছে? এই হচ্ছে হেয়ার পিসটা, এটা হচ্ছে সুপার 64 কোয়ালিটি দিয়ে আমরা কাজটা করেছি, খুবই এক্সক্লুসিভ অ্যান্ড এক্সপেন্সিভ একটা প্রোডাক্ট। আপনারা দেখেছেন এভাবে ট্যাপটা লাগিয়ে নিতে হয়, কেটে কেটে আমরা ট্যাপটা এভাবে লাগিয়ে নিই। এই যে আমরা ট্যাপের উপরে যে পলিটা আছে, পলিটা উঠে ফেলতেছি। এই যে ব্লু কালার পলিটা উঠে যাবে, ব্লু কালার পলিটা উঠানোর পরে এটা স্কিন কালার থাকবে, স্কিন ট্যাপ থাকবে, মানে ওয়াটার কালার। এটা আমরা ওনাকে চিহ্নিত করে দিয়েছি, এটা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড আমরা এটা চিহ্নিত করে দিয়েছি। আর এটা সুপার 64 কোয়ালিটি, আমরা এখানে আমাদের এখানে লেখাই আছে সুপার 64 কোয়ালিটি, আপনাদেরকে দেখাই দিব। এই হচ্ছে সুপার 64 কোয়ালিটি, এখানে লেখা আছে, কাছে থেকে হয়তো বেশি একটা ইয়ে আসতেছে না, এটা সুপার 64 কোয়ালিটি, ঠিক আছে? যাই হোক, আমরা এখন কীভাবে হেয়ারটা সেট আপ করতেছি আপনাদেরকে দেখাচ্ছি। যতটুকু ট্যাপ লাগালাম ঠিক ট্যাপের গোড়া থেকে আমরা এখন জাস্ট হেয়ারটাকে সেট আপ করবো, একবার প্রথম থেকে, একবার সামনে থেকে। আমরা এই যে একবার গোড়া থেকে আমরা এখন গ্লুটা এবং ট্যাপ দুইটার সমন্বয়ে আমরা এখন এটা সেট আপ করতেছি। সেট আপ করার পরে দেন আমরা এটা কাটিং সেকশনে যাবো, আপনারা আমাদের সাথেই থাকেন, দেখতে পারবেন। এই যে এটা সেট আপ করে ফেললাম, হ্যাঁ এটা হচ্ছে, এই যে মনে আর ইয়ে দেয় তাহলে এভাবে মানে আপনার চুলটা নাড়া যাবে, সমস্যা নেই। আবার এটা এভাবে টানাও যাবে, এখানে ধরে যদি টানও দেই তাও খুলবে না, কিন্তু এটা মনে করেন যে যা করা দরকার সব কিছুই করা যাবে, স্বাভাবিক চুলের মতো সব কিছুই করা যাবে। এখন আমরা জাস্ট দেখাচ্ছি যে আমরা এটা মনে করেন যে সেট আপ করলাম, সেট আপ করার পর এখন আমরা কাটিং সেকশনে যাব। এখন মনে করেন যে এই যে চুলগুলো বড় বড়, চুলগুলো যে বড় বড় আছে, বড় বড় চুলগুলোকে আমরা এখন কাটিং সেকশনে যাবো। কাটিং সেকশনে গিয়ে আমরা চুলটাকে কাট করবো। এই যে দেখতেছেন, আমরা কিন্তু পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবো, টেনে টেনে দেখাবো ইনশাআল্লাহ। এই যে এখন আমরা সেট আপ করে নিলাম,
সেট আপ করার পর এখন করবো হচ্ছে আমরা চুলটা হেয়ার কাটে যাবো, মানে চুলটা কাটিংয়ে যাবো। কাটিং সেকশনে যখন আমরা যাবো জাস্ট আমাদের সাথেই থাকুন, হয়তো আমরা সর্বসাকল্যে আপনাদের কাছ থেকে 10 মিনিট সময় নিব, 10 মিনিটের ভিতরে কাজটা কমপ্লিট করে দেবেন, না টেনে দেখতে থাকেন। পাশাপাশি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন প্লিজ। এই যে আমরা চুলগুলোকে বেঁধে নিলাম, এভাবে চুলগুলোকে বেঁধে নিয়ে আমরা সাইডের চুলগুলোকে আস্তে আস্তে কাটিং করবো, মানে পিছনের চুলগুলোকে প্রথম প্রথম কাটিং করবো। কাটিং করার পরে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা চুলটা কাটিং করে নিচ্ছি, কীভাবে কাটিং করতেছি দেখতে থাকেন। আমরা প্রথমত এই চুলের পিছনের সাইডটা আমরা কাটিং করে নেব, পিছনের সাইডটা কাটিং করার পরে আমরা সামনের চুলটা কাটিং করবো, যেটা উপরে জুটি বেঁধে রেখেছি ওটা আমরা পরে কাটিং করবো। জাস্ট কাটিংটা আমরা প্রথম পিছনের চুলটা কাটিং করতেছি। পিছনের চুলটা কাটিং শেষ পর্যায়ে যখন চলে আসছে, পিছনের চুলটা কাটিং করার পরে আমরা জাস্ট উপরের চুলটা কাটিং করব। আমাদের উপরের চুলটা কাটিং করা পর্যন্ত আমাদের সাথেই থাকেন, ফাইনাল ফিনিশিংটা পর্যন্ত আপনারা দেখতে থাকেন ইনশাআল্লাহ। যাক, আমাদের পিছনের চুলটা কাটিং শেষ, আমরা জাস্ট একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে পিছনের চুলটা কাটিং করে মোটামুটি ম্যাচিং হয়ে গেছে আমাদের, পিছনের চুলটা ম্যাচ কমপ্লিট, মানে ম্যাচিং একটা পুরোপুরি কমপ্লিট। এখন রয়ে গেছে জাস্ট আমাদের উপরের চুলটা, আমরা উপরের চুলটাতে হাত দিচ্ছি। উপরের চুলটা কাটিং করতে গিয়ে আমরা দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে কাটিং করতেছি। এই যে পিছনের চুলটা আমরা কাটিং করলাম, পিছনের চুলটা একবার কাছে থেকে দেখাচ্ছি ফিনিশিং হয়ে গেছে। এখন জাস্ট আমাদের উপরের চুল যেটা ঝুঁটে বেঁধে রেখেছি ওই ঝুঁটে বাঁধাটা আমরা কাটিং করা শুরু করবো, আমাদের সাথেই থাকুন প্লিজ। জাস্ট এখন আমরা উপরের চুলটা কাটিংয়ের দিকে যাচ্ছি, উপরের চুলটা কাটিংয়ে যাচ্ছি। জাস্ট উপরের চুলটা কাটিং যখন করতেছি আপনারা আমাদের সাথেই থাকুন, দেখতে থাকেন। উপরের চুলটা কাটিং শেষ করে আমরা চলে যাবো হচ্ছে শেষ পর্যায়ে, আমরা ফাইনাল ফিনিশিংয়ে চলে আসবো। জাস্ট এই চুলটা কাটিং করতে হয়েছে আমাদের, কতটুকু সময় লাগে আমাদের সাথেই থাকেন। এই চুলটা আমরা জাস্ট কাটিং করতেছি। জাস্ট উপরের চুলটা আমরা কাটিং করলাম, দেখতে থাকুন। জাস্ট কাটিং সেকশনটাতে আমরা কাটিংটা একটু করতে জাস্ট 5 মিনিট সময় লাগতেছে, কাটিংটা আমরা শেষ করে দিচ্ছি। কাটিংটা দেখতে থাকেন আমাদের সাথে থাকুন। আলহামদুলিল্লাহ, আমাদের কাজটা মোটামুটি শেষ পর্যায়ে আমরা কাজ শেষ করে ফেললাম। এখন আমরা জাস্ট আপনাদেরকে রিভিউটা দেখাচ্ছি, পুরো ফুল রিভিউটা আমরা দেখাচ্ছি। যে আমরা একবার ঘুরিয়ে ঘুরিয়ে, এখন উপর থেকে দেখালাম এই যে হচ্ছে এই অবস্থা, এখন এখন ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যে একবার সামনে থেকে পিছনে প্রত্যেকটা জায়গা আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যে আমরা কাজটা করলাম, আউটলুকিংটা কেমন আসছে। আপনারা নিজেরাই আসলে এটা দেখবেন বা আপনারা এটার রেজাল্ট আপনারা দিবেন, বিচারের দায়ভার আপনাদের উপরে। মানে বিচারটা কীভাবে করবেন, কতটুকু রেজাল্ট দেবেন, কতটুকু অ্যান্সার দেবেন বা কতটুকু মার্ক দেবেন সেটা আপনারা ভালো বুঝতে পারেন।